দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব? জি, আমি প্রথমে আপনার কাছে আসি। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? আসলে দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিব ওয়াজিব বলতে ফরজ, আমলের ক্ষেত্রে এটা করা ফরজ, এটা ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউফুল লেহা ওয়াফিরুল লেহা, দাড়িকে পরিপূর্ণ করো, দাড়িকে মানে খাটো করো না। বা তিনি বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহীন মিনার রিজালি বিন নিসা, সহিহ বুখারীর যে হাদিসটি, যে যারা নারীদের সাজুজ্য সৃষ্টি করে, পুরুষ হয়েও, পুরুষ হয়ে নারীর মতো, নারীর মতো মুখ, নারীর মতো বেশভূষা ইত্যাদি ইত্যাদি যারা করে, তাদের উপরে আল্লাহ লানত। তো সেখানে দাড়ি কিন্তু এসে যায়, নারীর মতো দাড়ি নেই। এখন পুরুষরা যদি তাদের মুখগুলোকে নারীর মতো করে ফেলে, কেউ কিছু মনে করবে না, এটা শরিয়া হক কথা তো বলতে হবে। বললে সে হয়তো আস্তে আস্তে একটা অনুভূতি জাগবে, আজকে আমল করতে হবে, এটা তো কোনো জরুরি না যে আজকে আমল করতে হবে, যদিও আমল করাটা উচিত। আমরা বলে রাখি, আল্লাহ যদি তৌফিক দিয়ে দেন। এখানে একটা বিষয়, যেমন শরিয়ার এই নির্দেশ যদি বললে কেউ মাইন্ড করে, সেটা তো তার ব্যাপার, মাইন্ড করার তো বিষয় না। না, কোনো মাইন্ড করার বিষয় না, নির্দেশটা জানতে হবে সবাইকে, অবশ্যই জানতে হবে। এর জন্যই তাহলে পুরুষ হয়ে যদি নারীর মতো সে নিজেকে তৈরি করে, বেশভূষায়, তার চেহারা ইত্যাদিতে, তার উপর লানত, ঠিক তেমনি ভাবে ওল মুতাশাব বেহাতে মিনান নিসা আইবের রিজাল, নারীরা আবার যারা পুরুষের মতো বেশভূষা, তার চলন, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি, যে মানে জেন্ডার যে তফাতটা, যে নারী পুরুষের যে পার্থক্যটাকে ফরজ পার্থক্য আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই পার্থক্য নষ্ট করাটা এটা হারাম, আমি এটা শয়তানের কাজ। অতএব সেজন্য পুরুষ অবশ্যই তার মুখে দাড়ি রাখবে। আজকাল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যুবকরা মুখটা কালো করে রাখছে, ছোট করে রাখলেও দেখা যাচ্ছে যে তার মুখটা কালো, মানে কালো কালো ছোট হলে দেখা যায়, এটা কিন্তু ভালো লক্ষণ। শুরু হোক না, আস্তে আস্তে ইনশাআল্লাহ যাতে না আর কি, ফ্যাশনের জন্য নয়, সুন্নতের জন্য, এটা হলো মূল প্রসঙ্গ। জি, অনেক ধন্যবাদ।